পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল আয়োজন করেছে ফটিকছড়ি প্রেস ক্লাব। 20 এপ্রিল বৃহস্পতিবারে ফটিকছড়ি পৌর সদরস্থ কুটুম্বাড়ি রেস্টুরেন্টের হল রুমে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহিদুল্লাহ কুরাইশি। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসেন মোহাম্মদ আবু তৈয়ব, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু একলাস জিনুকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি। এতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা পরিষদ, উপপ্রশাসন, থানা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রেস ক্লাব নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা এবং ঈদুল ফিতরের অভিনন্দন আপনাদেরকে জানাই এবং ঈদ মুবারক জানাই আপনারা সকলে। সাংবাদিক মানে আমাদের জাতির বিভেদ, আমাদের দেশের বিভেদ, সমাজের বিভেদ, আপনারা সমাজের দর্পণ। আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যারা রাজনীতি করি, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, সমালোচনা আমারও হবে, সমালোচনা সবার হবে, সমালোচনা যাতে গঠনমূলক হয়। আমাদের কোনো প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, তিনি বলেছেন আমি যখন রাজনীতি করি সমালোচনা আমার হবে, কিন্তু সেই সমালোচনাটা যাতে গঠনমূলক হয় এটার প্রতি আপনারা সুদৃষ্টি দেবেন। আপনারা আমাদের ফটিকছড়ির জন্য অনেক কাজ করতেছেন, ইতিমধ্যে আপনারা প্রশংসিত হয়েছেন বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন সামাজিক অসামাজিক যে কর্মকাণ্ড হচ্ছে সেই কর্মকাণ্ডগুলো আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি এবং আমাদের প্রশাসন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার সব সকলে আমরা এগুলো নিয়ে সতর্ক হতে পারি। বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আনমি, আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমরা এগুলো ব্যবস্থা নিতে পারি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আগামীতেও ফটিকছড়ি প্রেস ক্লাবের আরও উন্নতি, সমৃদ্ধি, সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঈদের খুশি বাড়বে বেশি, টিভিএস ঈদ উৎসবে নির্দিষ্ট মডেলের বাইকে পাচ্ছেন 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, এছাড়াও থাকছে 3,000 টাকার গিফট ভাউচার ও লাকি ড্রতে 1,00,000 টাকা জেতার সুযোগ। আজই আসুন টিভিএস এর শোরুমে।